ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচেও শ্রীলঙ্কা স্টেডিয়ামে এতটা জোয়ার দেখা যায়নি। তবে পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের ফাইনালে ওঠার ম্যাচে দেশটির সমর্থকরা জানিয়ে দিল সমর্থন জানাতে তারা ভুলে যায়নি। কলম্বো স্টেডিয়ামে লঙ্কান সমর্থকদের উপচে পড়া ভিড়, আর 22 গজে শেষমেশ একটা রোমাঞ্চকর লড়াই শেষে জয় নিয়েই ঘরে ফিরল দেশটির সমর্থকরা। আরও একবার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা, 90-এ সেই ভয়ঙ্কর দলটার পারফরমেন্সে ভাটা পড়লেও কিংবদন্তিদের দেশটা শিরোপা জয়ের লড়াই ভুলে যায়নি। শ্রীলঙ্কার এমন জয়োল্লাসে পাকিস্তান পুড়ছে আরও একবার ফাইনালে না খেলার আক্ষেপ আর হতাশায়। এশিয়া কাপের 16তম আসরেও মিলতে পারল না ভারত পাকিস্তান। এশিয়া কাপ মানেই যেন ভারত শ্রীলঙ্কা লড়াইয়ের মঞ্চ। এই দুই দলের ফাইনাল খেলার মধ্য দিয়েই যেই আসরের উত্থান, এরপর সেই ধারা চলেই আসছে। 1984 থেকে 2023 এই 16 আসরের মধ্যে 9 বারই ভারত শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে এশিয়া কাপের ফাইনালে। গ্রুপ পর্বের নানা সমীকরণ টপকে ফাইনালের মঞ্চে দুই দলের যেন চলছে একতরফা দাপট। এমনকি বর্তমান সময়গুলোতে ভারত পাকিস্তানের ফাইনাল আয়োজনের জন্য পরিকল্পিতভাবে গ্রুপ সাজালেও শেষ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল ব্যর্থ। কখনো বাংলাদেশ, কখনো শ্রীলঙ্কা, ফাইনালে ভারত কিংবা পাকিস্তানের প্রতিপক্ষ বনছে। এশিয়া কাপের 16তম আসরের ইতিহাসে আজও ফাইনালে মুখোমুখি হতে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। পাকিস্তান এমনকি শ্রীলঙ্কার জন্য এই ম্যাচটা ছিল ডু অর ডাই। যেই লড়াই শুরুর আগে ক্রিকেট সমর্থকরা ভেবেই নিয়েছিলেন এবার তাহলে হচ্ছে ভারত পাকিস্তানের ফাইনাল। বাবর আজমরা তো বৃষ্টি বাগড়া দেওয়া ম্যাচে সেই স্বপ্নটাই দেখিয়েছিলেন। 2 বার ওভার কমে শেষ পর্যন্ত 42 ওভারে গড়ায় ম্যাচ। প্রথমে ব্যাট করা পাকিস্তান শুরুটাও করে দুর্দান্ত। বাবর আজম ইনিংস বড় করতে না পারলেও আবদুল্লাহ শফিককে নিয়ে শুরুর গতিটা এনে দেন। যে ইনিংসে শফিক অর্ধশতক করে মাঠ ছাড়েন আর মোহাম্মদ রিজওয়ান 86 রানের অপরাজিত ইনিংস খেলেন। ইফতিকার আহমেদ করেন 47, পাকিস্তান 253 রানের লক্ষ্য দেয়। ওভার প্রতি 6 রানের সমীকরণে ব্যাট হাতে নামা শ্রীলঙ্কার জন্য ম্যাচটা ছিল ভীষণ কঠিন। কিন্তু দলটার টপ আর মিডল অর্ডার দুর্দান্তভাবে কাজটা সারে। কুশাল মেন্ডিসের 91 রানের ইনিংস আর সাদিরা সামারা বিক্রমার 48 রানের ইনিংসে জয়ের খুব কাছে চলে যায় লঙ্কা। সেই ম্যাচও শেষ পর্যন্ত 1 বলে 2 রানের সমীকরণে পৌঁছে যায়। শেষ পর্যন্ত 49 রান করা চারিতে আসালাঙ্কা ম্যাচটা জিতিয়েই মাঠ ছাড়েন। শ্রীলঙ্কা মাতে ফাইনালে ওঠার আনন্দে, আর পাকিস্তান হতাশায় পড়ে ফাইনাল হাতছাড়া হয়। যেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার যায় কুসাল মেন্ডিসের কাছে, আর শেষ পর্যন্ত ম্যাচ জেতানোর নায়ক আসালাঙ্কা ম্যাচ শেষে জানালেন কাজটা সহজ ছিল না। আমি শুধু ভাবছিলাম কিভাবে গ্যাপে আঘাত করতে পারি দুটো বলে, কারণ এটি একটি বড় মাঠ, এবং পাথি রানাকে বলছিলাম রান নিতে। আমি ভাবছিলাম হয় বাউন্সার অথবা একটি ইয়র্কার আসবে এবং তারপর সে করলো একটি স্লোয়ার, যেটি আমার কাজকে সহজ করে দিয়েছে। এটাই আমার দায়িত্ব। বাবর আজমের আক্ষেপের জায়গাতে দলটির বোলিং, বিশেষ করে বাবর দায় চাপালেন মিডল অর্ডারের ব্যর্থতার ওপর। শ্রীলঙ্কা দুর্দান্ত ক্রিকেট খেলেছে আমাদের চেয়ে। আমরা আমাদের সেরা বোলিং এবং ফিল্ডিং করতে পারিনি, যেই কারণেই আমরা ম্যাচটা হেরেছি। মিডল অর্ডারে আমরা ভালো বোলিং করিনি, যেই পার্টনারশিপ আমাদের ব্যয়বহুল করেছে। আমরা ভালো শুরু করেছি, ভালো শেষ করেছি, কিন্তু মাঝের ওভারগুলো ভালো ছিল না। এশিয়া কাপে আরও একবার ভারত শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরা লড়াইয়ে। 6 বারের এশিয়া কাপ জেতা শ্রীলঙ্কা কি ভারতকে এবার ছুঁয়ে ফেলবে, নাকি 7 বারের শিরোপা জেতা ভারত আরও এগিয়ে যাবে? সেই উত্তরটা জানতে অপেক্ষাটা মাঝের একদিনের।